ঘরের মধ্যে দড়ি টানিয়ে। বাবা আমার ভাল লাগে না, আমার দেখলেই যেন কান্না পায়। গুড আফটারনুন এভরিওয়ান, আজকে সোমবার, এখন বেজে গেছে 12:30, তাই জন্য গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি, কালকের থেকে অনেক ভালো আছি। কালকে ব্লগে তোমাদের বলেছিলাম যে মনটা খুব একটা ভালো নেই, কিন্তু কিছু তো করার নেই, ওয়েদার তো কনস্ট্যান্ট এইভাবেই চলছে, সুতরাং সেখানে তো ভালো থাকতেই হবে। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম পুরো কালো, তোমরাও নিশ্চয়ই দেখেছো, একদম আমাদের তো মাসি রান্না করতে আসে, আজকে 6:10 মাসি চলে এসছে। সব কিছু বলে টলে দিয়ে এখানে এসে পর্দাটা খুলেছি, দেখি একদম মানে মনেই হচ্ছে না যে সকাল, একদম যেন সেই 7:30-8 পর্যন্ত ওরকম হয়েছিল। তারপরে তোজোর তো আজকে পরীক্ষা ছিল, তোমরা জানোই আজকে পরীক্ষাটা শেষ হলো, মানে বেঁচেছে, মানে পরীক্ষা দিয়ে একদম ইয়ে আমার পরীক্ষা হয়ে গেছে, সে একদম নাস্তার মুখ হয়ে গেছে, যেন একদম অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেল। তো যাই হোক, বাচ্চাদের এটা হয়, আমাদেরও হয়েছে যে মানে যে কোনো পরীক্ষা, যে কোনো টার্মেরই পরীক্ষা শেষ হওয়া মানে যেন মনে হয় একটা অ্যানুয়াল পরীক্ষা শেষ, মানে ক্লাসের যেন সব পরীক্ষা শেষ হয়ে গেল, এরকম একটা ফিলিংস তো হয়ই। আচ্ছা, তোমরা একটা বাচ্চার কান্নার আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ, পাচ্ছ কিনা জানি না, তোমরা আমার ব্লগে মাঝে মাঝে দেখবে কোনো বাচ্চার একটা কান্নার আওয়াজ হয়। এটা কিন্তু আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই, আমরা তো ফ্ল্যাটে থাকি ফার্স্ট ফ্লোরে, আমাদের নিচের যে কেয়ারটেকার আছে, কেয়ারটেকারের 2 বছরের একটা ছোট্ট মেয়ে আছে, খুব সুইট, খুব সুইট, মানে এত সুইট কি বলবো। হ্যাঁ, তার একটা দাদা আছে 9 না 10 বছরে, আমার ছেলের মতোই বয়স আর কি, কিন্তু বাচ্চাটা এত সুইট না, ও একটুখানি কাঁদে মানে যখন তখন, মানে বাবা বলে একটু কাঁদতে থাকলো আর কি, তো একটু কাঁদে, তোমাদের একদিন দেখাবো ওকে। একদিন জানো চান করছে ওর মা, মানে বেশ কিছুদিন আগেকার কথা বলছি, ধরো মিনিট 10-15 আগেকার কথা, ওর মা এই নিচেটা আমার জানলা থেকে দেখা যায়, স্নান করিয়ে দিচ্ছে, এরকমভাবে গায়ে জল ঢালছে, মগে করে জল ঢালছে, ও বলছে আমি কি চান করতে বলেছি, আমি কি চান করতে বলেছি, মানে আমি কি জল ঢালতে বলেছি সেটা না বলে বলছে আমি কি চান করতে বলেছি, মানে খুব সুইট। আর একদম ছোট্ট, তো গলার আওয়াজটা যেন পুরো পাখির মতো, 2 বছর বয়স সবে আর কি। তো যাই হোক, আজকে সকাল থেকে খুব চিন্তা ছিলাম, দীপকে বললাম আজকে অফিস যেও না, এরকম ওয়েদার, বাজে ওয়েদার, বলো না হবে না, সোমবার বলে কথা একটা উইক শুরু হচ্ছে, হয় নাকি দেয়। আসলে চিন্তাটা কি বলো তো, ও তো পুরো রাস্তাটাই বাইকে যায়, এবার বাইকে না মানে এই রেনকোট বর্ষাকালটা দেখবে পুরো অন্যরকম, বর্ষাকালটা গরমের একটা ব্যাপার থাকে, সেখানে গায়ে জল পড়লে, মাথায় জল পড়লে কোনো সমস্যা হয় না, কিন্তু এই শীতকালে বৃষ্টি বলো তো, তোমরা যারা বাইরে বেরো তারা তো বুঝতে পারছো। আর বাইকে না বলছে কি হয়, শনিবার দিন এসে বলছে জানো, শনিবার দিন এসে, দাঁড়াও আমার হাতে একটা জিনিস আছে, আচ্ছা ওটা লাগিয়ে নি আগে, আমি না একটু লিপ বাম লাগাই, এখানেই লাগিয়ে নি, ওটা একটু হালকা হালকা টান টান লাগছে, সেই জন্য হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। তা শনিবার দিন এসে কি বলছে জানো, বলছে গাড়ি করে মানে বাইকে করে আসছি, আস্তে 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 দেখি স্পিড আস্তে আস্তে 40, তারপর 35, মানে গাড়ি চালাচ্ছি কিন্তু আস্তে আস্তে স্পিড কমে যাচ্ছে, কি ব্যাপার হলো, বলো নেমেছি, নেমে দেখছি পিছনে চাকা টাকা অনেক সময় হাওয়া টাওয়া কমে গেলে গাড়ির স্পিড কমে যায়, ও বলছে আর কি। তা বলে না দেখলাম ঠিক আছে, আবার আছে, আবার ওরকম হচ্ছে, বলছে এই যে হাতটা এইভাবে বাইকে যে ঘোরাতে হয় না, অ্যাক্সেলেটারে ঘোরায় যেটা, বলছে আমি হাত ঘোরাচ্ছি কিন্তু মানে এটা বাইকের হ্যান্ডেলটা আর কি পাক খাচ্ছে না, মানে বলছে এইগুলো পুরো ঠান্ডা হয়ে কনকনে হয়ে এত অসাড় হয়ে গেছে যে এইভাবে হাতটা ঘোরাচ্ছে কিন্তু হ্যান্ডেলটা আর কি ঘুরছে না, তাহলে চিন্তা করো কি অবস্থা। আমি যেহেতু তো খুব ডেঞ্জারাস, তো ওই জন্য শনিবার দিন তো তোমরা জানো, শনিবার দিন কত আকাশ অনেক ভালো ছিল, ঠান্ডা হাওয়া ছিল কিন্তু আকাশ বৃষ্টিটা অনেক কম ছিল, ঝিঝিরে বৃষ্টি ছিল, আর আজকে সকাল থেকে তো খুব বৃষ্টি, আজকে আবার সকালবেলা মিটিং আছে, মিটিংয়ের জন্য ওকে একটু তাড়াতাড়ি বেরোতে হয়। তা যাই হোক, এখন আমি আর ফোন করিনি কারণ ওই মিটিংয়ে থাকে বলছি, ফোন করবো তোমাদের সঙ্গে কথাটা বলে নিয়ে ফোন করবো। এখন তো বৃষ্টিটা একটু হলেও ধরেছে, দেখতে পাচ্ছি একটু হলেও বৃষ্টিটা কমেছে, কিন্তু যখন বেরিয়েছে তখন প্রায় 9:30-10:15 সময় বেরিয়েছে, তখন কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে, তো এই নিয়ে একটুখানি চিন্তায় ছিলাম। ও ফোন করে, প্রবলেমে পড়লে ফোন করে, ফোন করেনি মানে প্রবলেম নেই, আর পৌঁছে গিয়ে তো মিসড কল দেয়, সেটা দিয়েছে যথারীতি, এইবার তোমাদের সঙ্গে কথা বলবো, বলে নিয়ে একটু ফোন করবো যে এখন মিটিংটা শেষ হোক, শেষের টাইমে তারপরে ফোন করবো। তো এই নিয়ে একটা মানে এইরকম ওয়েদার না, এই একটা বিরক্তিকর, মানে বাড়িতে থেকে ওয়েদারটা উপভোগ করতে খুব ভালো লাগে, বেশ ছুটির দিন, কালকে মানে মন মেজাজ ভালো ছিল না ওয়েদারের জন্য, কিন্তু একটা মানসিক শান্তি ছিল কি বলতো, যে বাড়ির লোক বাড়িতে আছে, এইটা একটা বড় জিনিস, কিন্তু আজকে তো সেই জিনিসটা নেই, আজকে তো অফিস টাইম, অফিসে তো বেরোতেই হবে। তা চলো দেখি সবাই কি করছে, আমার তোজোটা কি করছে,
আমার তো জোটার আজকে পরীক্ষা শেষ হয়েছে। দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো আমার ঘরের কি অবস্থা, দেখছো? ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে এই যে কালকে, এগুলো কিন্তু কালকেকার, আজকেকার নয়। আর বিছানাটা দেখতে পাচ্ছ কি অবস্থা, ওইটা দেখো ফাঁকা, টেবিলটা দেখো পুরো ফাঁকা, এই যে টেবিলটা ফাঁকা, এইখানে সব আছে। এইগুলো এবার গোছাবো, আজকে পরীক্ষা হয়ে গেল, আজকে এইগুলো গোছাবো। এই ফ্ল্যাটে থাকলে কি হয় জানো তো? দাঁড়া, এই যে হনুমান এখানে বসে আছে, কি সুন্দর মুখটা দেখা ও নাকি ইঁদুর, ইঁদুর বলে ইঁদুরের ফেস করছে। আর এই দেখো আমার ব্যালকনিতেও সব ঝুলছে, এই যে সব ভিজে। এগুলো আজকেকার, আজকেকারও আছে, কালকেকারও একটা দুটো জিনিস আছে। আর আর কি এখানে ঘরের মধ্যেও দিয়েছি, ঘরের মধ্যেও কালকেকার যেগুলো আমার নাইট লাইটগুলো শুকনো হয়নি, দীপের গামছা টামছা মানে গামছা না সরি গেঞ্জি টেঞ্জি শুকনো হয়নি, সেগুলো এখানে দিয়েছি। চলো এগুলো, এগুলো তো শুকনো হচ্ছে, এগুলো আজকেও তো মনে হয় না শুকনো হবে। তোজোর এই বই খাতাগুলো একটু গোছাই, তার আগে তোমাদের সঙ্গে তো কথা বললাম, এবার একটু দীপকে আগে একটু ফোন করি, ফোনটা করে নিয়ে তারপরে এইগুলোকে গোছাতে হবে। বাবা আমার মাল লাগে না, আমার দেখলেই যেন কান্না পায়, গুছিয়ে গুছিয়ে আর পারি না জানো তো, একদিক দিয়ে গুছাই আর একদিক দিয়ে সব আবার খালি মানে নোংরা করে দেয়। এই দেখো আমার টেবিলপত্র সব গোছানো হয়ে গেছে, আবার যেরকম ছিল সেরকম করে দিয়েছি, বিছানা টিছনা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এই জামা কাপড় এখানে ঝুলছে, এটা তো ঝোলাতেই হবে, সব পরিষ্কার হয়ে গেছে, দেখছো একদম। তোমাদের সঙ্গে তারপরে তো আর কথাই বলা হলো না। আর কি হয়েছে বলো তো, কারেন্ট অফ হয়ে গেছিলো কালকে রাত্রে, না দেখছিলাম সব স্ট্রিট লাইটগুলো সব বন্ধ, তো ওই জন্য মনে হয় ওগুলো সারাতে এসেছে, লোডশেডিং ছিল। আর আমার সকালবেলা আজকে মোবাইলটাও চার্জে দেওয়া হয়নি, তো দেখলাম একদম মোবাইলের চার্জ কমে গেছে, তো ওই জন্য মোবাইলটা চার্জে দিয়েছিলাম। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় 3:30 বাজে, এই যে হনুমানটাকে নিয়ে একটু শোবো। বিছানা টিছানা কমপ্লিট হয়ে গেছে, সব পর্দা দিয়ে দিয়েছি, একদম এমনি বাইরের ওয়েদারই অন্ধকার আর পর্দা ব্ল্যাকআউট পর্দা, ঘরের ভেতরে অন্ধকার। তোজোকে বললাম একটু লাইটটা জ্বালা, একটু কথা বলি, বেশ ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডার সময় দুপুরবেলায় আমার একটা চাদর চাপা দিয়ে, আহা এই দেখো কী করছে, চাদর খোলা হচ্ছে, আমার একটু ভূত হয়ে যায়। এই দেখো, এই দেখো বড় ভূত, ভূতের সামনে সব খোলা রয়েছে, কি করছে দেখো, দেখছো এইরকম করবে শুতে এসে, এরকম করবে বিছানার ওপর, যত বলি যে এ তুই বড় হয়েছিস তুই আর এরকম করিস না, দেখো কি অবস্থা। এই দেখো চিন্তা করো, এই 10 বছরের বাঁদররা কি এরকম করে, এরকম বাচ্চা ছেলেরা করে এরকম, এই বাবা অন্যরকম করিস না শো। আরো কি হয় বলতো, গরমের সময় না আরো প্রবলেম হয়, গরমের সময় যে ফ্যান চলে আর এখন লম্বা হয়ে গেছে, ফ্যানে অনেক সময় হাত লেগে যেতে পারে, এই জন্য বারণ করি যেরকম করবি না, আর এখন ফ্যানটা চলছে না। এই দেখো একটা চাদর খুলতে এতক্ষণ সময় লাগে তোমার, বলো। এই দেখো চাদর খোলা হচ্ছে, এইভাবে চাদরটা খোলা হলো, এবারে এখানে ঢুকে যাওয়া হবে, এই যে এখান থেকে ও ঢুকে যাবে, বালিশের মধ্যে ঢুকে যাবে, চিন্তা করে। এই দেখো, এই দেখো তোকে দেখাচ্ছি সবাই দেখুক, এই যে ঢুকে গেল, নাহলে নাকি ও চাদর সোজা হয় না, এই যে শুয়ে পড়েছে একদম পুরো চাপা দিয়ে। ওই তোমাদের সঙ্গে এ করছি বলে আর একটু বেশি বাদরামো করছে, তাহলে একটু চলো একটু শুই, 3:30 বাজে, সকালবেলা উঠি তো সেই মাসি আসে সকালবেলা, সকালবেলা উঠি এবার ঘুম পাচ্ছে একটু একটু, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, তাদের একটুখানি শুয়ে নিই, তারপরে সন্ধ্যেবেলা উঠে জমিয়ে চাটা খেতে হবে, তাহলে তখন আবার কথা বলবো, চলো একটু ঘুমিয়ে নি। এই দেখো আমার ছেলে শুধু বদমাইশি করে না, কত কাজ করছে, দাদার জন্য মুড়ি বার করছে, আমি বার করতে গেলাম, আর না 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 আরেকটু 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 বললাম, মা আমি বার করবো, তাহলে ঠিক আছে তুই বার কর, না না
বাবা খাবে ঝুড়ি মুড়ি, এখানে চা বসে, এখানে বাবা আর মা চা হয়ে গেছে, বাবা মার চা রচা করেছি, আর আমাদের তিনজনের হচ্ছে দুধ চা। সবসময় খাই না আমরা, মাঝে মধ্যে একটু খাই, একটু খাওয়ার ইচ্ছা হলো। আর এখানে হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি ম্যাগি, এটা কিছুই না, জাস্ট একটু লঙ্কা দিয়ে আর মশলা দিয়ে ম্যাগি, যে জল ম্যাগি আমরা খাই সেই জল ম্যাগি করছি। তোমাদের সঙ্গে আমি একদিন না একটা অন্যরকম এই জল ম্যাগি একটু অন্যরকমভাবে একদিন একটা শেয়ার করব। আমরা সিমলা গেছিলাম অনেক দিন আগে, প্রায় 2010-11 এরকম হবে। তা ওখানে এটা খেয়েছিলাম, মানে ওখানে পাহাড়ি জায়গায় ঘুরতে ঘুরতে মানে খুব খিদে পাচ্ছে অনেক, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি ধরো, তখন এরকম খিদে পেয়েছে অনেক দূরে দূরে। না এরকম ছোট্ট ছোট্ট একটা দোকান থাকবে একদম, ওদের ওখানকার লোকাল লোকেদের একটু চা একটু ম্যাগি, আর ম্যাগিটা তো জানো হিল স্টেশনে একদম ফেমাস। তা ওখানে ওরা খুব সুন্দর লেগেছিল ম্যাগিটা, এরকম পাতলা জলের মতো, মানে প্লেটে দিয়েছে একদিকে ম্যাগি আছে একদিকে জল গড়িয়ে যাচ্ছে, কিন্তু ফ্লেভারটা এত সুন্দর হয়েছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কীরকম করে করো, তখন আমাকে শিখিয়ে দিয়ে মানে বলে দিয়েছিলো যে কীরকম কীভাবে কী দেয় আর কি। তা সেইটা একদিন তোমাদের সঙ্গে পরের দিন কি ম্যাগি করবো সেরকমভাবে করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর একজন ম্যাগির গন্ধে আর পাচ্ছে না থাকতে, আর পাচ্ছে না। তাহলে চলো, আমাদের ম্যাগি মোটামুটি রেডি, চাও অনেকক্ষণ ফুটে গেছে, তাহলে এবার একটু খাওয়া দাওয়াগুলো করি। চাটাগুলো খাবার পরে দীপ বললো যে চলো ল্যাপটপে বসে একটা সিনেমা দেখা যাক, তিনজনে দেখবো এরকম কিছু। তারপরে 7টা থেকে 7:30 অবধি শুধু সিনেমাই খোঁজ, মুভিসই খোঁজা হলো যে কি দেখা যায়, কি তিনজনে দেখবো এরকম তো কিছু চাই, সিনেমা সব কিছু সিনেমা তো দেখা যায় না। তা যাই হোক, এখন বসে বসেই যে আমরা বসে আছি এখানে, ল্যাপটপ হচ্ছে এখানে, আমরা এখন দেখছি এলওসি কার্গিল, মোটামুটি তিনজনেই দেখা যেতে পারে, দীপ একটু গেছে ওদিকে ঘরে। তাহলে চলো আমরা একটু দেখি, আজকে একটু মুভি এনজয় করি। তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকুনি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার করবে ভিডিওটা, আর কমেন্ট করবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর সকালবেলা তো বললাম তোমাদের খাবারের সময় তো দেখাতেই পারিনি, আজকে সোমবার সিম্পল রান্না হয়েছে, কালকে মাংস টাংস খাওয়া হয়েছে, আজকে ওই জন্য ডাল পোস্ত এই আলু ভাতে এইসবই খাওয়া। সোমবার দিন আমার মেনুটা এরকমই থাকে সাধারণত। তাহলে চলো আজকের মতো টাটা, তাহলে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। যতক্ষণ না ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা ভালো থাকবে, তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো, আর আমি ভালো থাকলে তোমরা ভালো থাকবে। তাহলে আজকের মতো টাটা টাটা।